السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত দর্শক ও শ্রোতা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সহবাসে অক্ষম করার জাদু। অর্থাৎ আপনি সহবাসে পূর্ণ শক্তি পান না, বা সহবাসে গেলেই আপনি দুর্বল হয়ে যান, কি করে বুঝবেন, কোন আলামতে বুঝবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ ভিডিও সাজিয়েছি। শুরুতে আমরা যে বিষয়টা জানাবো এটা হলো কোন আলামতে বুঝবেন জাদু করা হয়েছে, এবং তারপরে যে বিষয়টা আমরা বলবো পুরুষের ক্ষেত্রে কোন কোন লক্ষণ আছে, কোন কোন আলামতে বুঝবেন জাদু করা হয়েছে, নারীদের ক্ষেত্রে কোন কোন লক্ষণে বুঝবেন নারীদেরকে জাদু করা হয়েছে, এবং জাদু কাটার রুকিয়া আমল আপনাদেরকে জানাবো। লাস্ট মুহূর্তে আমরা জানাবো ইনশাআল্লাহ কী করলে আপনার যৌন শক্তি বাড়বে ইনশাআল্লাহ। পবিত্র কোরআন এবং হাদিস থেকে প্রেসক্রিপশন নিয়ে আপনাদের সাথে আছি আমরা। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য মুমিন মুসলমান ভাইয়ের উপকারার্থে শেয়ার করে আমাদের পাশে থাকুন। দেখুন, সহবাসে অক্ষম করা জাদুর বিষয়ে আমরা শুরুতে যে কথাটা বলতে চাই, সহবাসে অক্ষম বলতে স্বামী স্ত্রী যৌন মিলনে অক্ষমতা বোঝায়। তবে এরকম হলেই যে ধরে নিতে হবে জাদু করা হয়েছে এই বিষয়টা কিন্তু এমন নয়। বিশেষ কোনো রোগ বা শারীরিক সমস্যা ছাড়াই সহবাসে অপারগ হলে তখন এতে জাদুর আশঙ্কা করা যেতে পারে, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে আসুন আমরা প্রথমে পুরুষদের অক্ষমতা নিয়ে আমরা কিছু জেনে নিই। এই জাদুর সমস্যা সাধারণত পুরুষত্বহীনতা থেকে আলাদা। ছেলেরা এই জাদু দ্বারা আক্রান্ত হলে পুরুষের যৌনাঙ্গ অন্য সময় স্বাভাবিক থাকে, কিন্তু সে যখন স্ত্রীর কাছে আসে এবং সঙ্গম করতে চায় তখনই সে অক্ষম হয়ে পড়ে, এবং এমন হয় যে একাধিক স্ত্রী থাকলে অন্য স্ত্রীদের সাথে সঙ্গম সফল হলেও নির্দিষ্ট কোনো স্ত্রীর সাথে অক্ষম হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু মনে করতে হবে যে আপনার যে জাদু করা হয়েছে শয়তান একদম মস্তিষ্কে প্রভাব বিস্তার করে ফেলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা এই বিষয়টা একটু বিস্তারিত জেনে নিই। সহবাসে অক্ষমের জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আছে, পুরুষের ক্ষেত্রে কী কী লক্ষণ হয় আসুন আমরা এক নম্বরে এই বিষয়টা জেনে নিই। এক নম্বর হলো, বিয়ের পূর্বে সুস্থ থাকলেও বিয়ের পর ক্রমশ যৌন মিলনের সক্ষমতা হারিয়ে ফেলে। দুই নম্বর হলো, সম্পূর্ণ শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে সহবাসে হঠাৎ অক্ষম হয়ে পড়ে। তিন নম্বর হলো, মিলন পূর্ব সময়ে স্বাভাবিক থাকলেও মিলনের সময় পুরুষাঙ্গ দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। চার নম্বর হলো, সহবাসের সময় বা এর কিছুক্ষণ পূর্বেই যৌন অনুভূতি হারিয়ে ফেলে। এবার আসুন নারীদের ক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয় আমরা দেখে থাকি। আর এক নম্বর হলো, কুমারী মেয়েকে বিয়ের পর অকুমারী মনে হয়, এতে স্বামীর মনে সন্দেহের সৃষ্টি হয়, কিন্তু এই জাদুর চিকিৎসা করে জাদু নষ্ট হওয়ার পর আর এমন মনে হয় না। দুই নম্বর হলো, স্ত্রী তার স্বামীকে কাছে আসতে অনিচ্ছা নিয়ে বাধা দেয়, অর্থাৎ কাছে আসতে দেয় না। তিন নম্বর হলো, সহবাসের সময় বা এর কিছুক্ষণ পূর্বেই যৌন অনুভূতি হারিয়ে ফেলে। এরপরে চার নম্বর হলো, স্বামী কাছে আসতে চাইলে অনিচ্ছায় দুই উরু একত্রিত করে ফেলে। পাঁচ নম্বর হলো, কেবল সহবাসের সময় জরায়ু থেকে রক্ত বের হয়। এমনি জরায়ু থেকে রক্তক্ষরণ জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার একটি লক্ষণ। ছয় নম্বর হলো, সহবাসের সময় স্বামী যৌনাঙ্গের মধ্যে মাংসের প্রতিবন্ধকতা পায়, বলে সহবাসের সময় তার স্বামী যৌনাঙ্গের মধ্যে মাংসের প্রতিবন্ধকতা পায়, ফলে সহবাস সফল হয় না। এছাড়াও উভয় ক্ষেত্রেই জিন আক্রান্ত হওয়ার কিছু মিলে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সবগুলো বিষয়ের জন্য যদি মনে হয় এই সবগুলো বিষয়, তাহলে বুঝতে হবে জাদু করা হয়েছে। এই ক্ষেত্রে আপনার প্রধান যে কাজটা এটা হলো, আপনি ভালো মুসলিম কোনো ভালো একজন আলেম কবিরাজের কাছে গিয়ে এটা কাটিয়ে আনা। মনে রাখবেন, বাছাইয়ের ক্ষেত্রে অনেকেই ভুল করে ফেলতে পারে, সুতরাং একটু জেনে বুঝে ভালো একজনের কাছে যাবেন। তারপর আসুন আমরা কিছু রুকিয়ার কথা বলে দিই। আপনি বাড়িতেও ইচ্ছা করলে কি
কিছু কাজ করে নিতে পারেন, এই আমলগুলো ইনশাআল্লাহ ফল লাভ করতে পারেন। দেখুন প্রেসক্রিপশন আমরা দিচ্ছি সূরা ফাতিহা আয়াতুল কুরসি, সূরা আরাফের 117 নম্বর থেকে 122 নম্বর আয়াত, সূরা ইউনুসের 81-82 নম্বর আয়াত, সূরা তোহার 69 নম্বর আয়াত এবং ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। এই সবগুলো বিষয় তিনবার করে পাঠ করবেন। দেখুন আমরা এখানে লিখে দিয়েছি তিনবার করে আপনি পাঠ করবেন। এছাড়াও আরেকটা আমল আছে, দেখুন এর সাথে সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, সূরা ইখলাস, সূরা ফালাক এবং নাস সাতবার করে পড়ুন। পড়া চলাকালে মাঝে মাঝে পানিতে ফু দিবেন। আর এই পানিটা কি করবেন, দুই সপ্তাহ প্রতিদিন দুই বেলা এই পানি খাবেন আর গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন। এখন কথা হলো এগুলো আপনি যে করবেন, হ্যাঁ, কোনো কবিরাজের কাছে যাওয়ার আগে এগুলো আপনি করে নিতে পারেন, আর ঋণ পরি বা জাদুটোনা কিছু করতে পারবে না, কেটে যাবে। তবে আপনি যদি না পারেন, বিশ্বাস যদি না থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো একজন কবিরাজের কাছে যাবেন। মনে রাখবেন সুরের নাস, ফালাক, এখলাস, রুকিয়া আপনি এগুলো কিন্তু সব সময় পড়তে হবে, ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে করতেই হবে, না করলে কিন্তু আপনাকে সহজেই কিন্তু আপনাকে আক্রান্ত করে নিতে পারবে। মনে রাখবেন আপনি তিন দিন বরই পাতায় গোসল করে, বরই পাতার পানি দিয়ে আপনি গোসল করবেন, সূরা আয়াতুল কুরসি নাস ফালাক পরে ফু দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়া আসুন আমরা একটি আমলের কথা জেনে নেই, যে আমলটা করলে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। শারীরিকভাবে যৌন দুর্বলতার চিকিৎসায় নিচের পদ্ধতি গ্রহণ করতে পারেন। 1 কেজি খাঁটি মধু, 200 গ্রাম দেশীয় রানী মৌমাছির খাদ্য রয়্যাল জেনি নামে প্রসিদ্ধ, এটা নেবেন। তারপর সূরা ফাতিহা, সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সাতবার করে পড়ুন। প্রতিদিন সকালবেলা 3 চামচ, দুপুরে ও রাতে খাবারের পরে 1 চামচ করে খেতে হবে। সুস্থতার নিয়তে এই পদ্ধতি আপনার যদি 2 মাস বা 1 বা 2 মাস তুই চালিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার যৌন দুর্বলতা দূর করে নেবেন। তবে একটা পরামর্শ দিয়ে রাখি, আমরা এখানে লিখে রেখেছি, পরামর্শটা হলো প্রয়োজনে আপনি যে মিশ্রণ করেছিলেন, ফু দিয়েছিলেন, এগুলো আপনি ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খারাপ জাদু টোনা থেকে হেফাজত করুন, ভালো থাকুন, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।